হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আজকে আর বাগানে গেলাম না, জানেন, মানে ছাদ বাগানে। ছাদ বাগানের যে অবস্থা আগের দিন দেখিয়েছি আপনাদের, ওই আর লোককে দেখানো যায় না। বর্ষা আসুক, তখন আবার শুরু করব ছাদ বাগানে ঘোরা। যাই হোক, আজকে একটা তো দেখলেন পাতাবাহার দিয়ে শুরু করলাম আপনাদের সামনে। আসলে সবুজ দিয়ে শুরু করলে না মনটা বেশ ভালো লাগে, সেই জন্য তারপরে যে চলে এসেছি সকালে চা বানাতে। আজকে আমার মহাশয় একটু ঘুমোচ্ছে, রবিবারের ছুটির দিন তো, ও নর্মালি শনি রবি 10টা 11টার আগে ওঠে না। নামটা কি বলুন তো? বাবু। ওর ডাকনাম হচ্ছে বাবু, তো আমরা সেই জন্য বলি ও বাবু মানুষ, বাবা ওকে সব ছাড়। তো যাই হোক, তবে কিন্তু আবার আজকে উঠে পড়েছে। আমি যখন চা বানিয়ে খেয়ে নিলাম, তার কিছুক্ষণ পরেই দেখছি মোটামুটি 9টা 9টা উঠে পড়েছে। উঠে বললো আমি একটু ছাদে জলটা দিয়ে আসি, তুমি চাটা বসাও। শনি রবিবার ওই গাছে জলটা দেয়, যেটুকু করে মেজাজ ঠিক থাকলে খুশি মনে করে, কিছু বলি না বা বলা যায় না, বাবু মানুষ বুঝতেই পারছেন। তো যাই হোক, আমার একদম উপরের ছাদের ট্যাপের কানেকশন নেই, সেই জন্য ওই পাম্প মানে ট্যাঙ্ক থেকে জল তুলে তুলে দেয়, ওটা সহজ। আর নিচের ছাদটা বড় ছাদে জলের কানেকশন আছে, ওখান থেকে বালতি করে দেওয়া হয়। তো জল দিচ্ছি, আমি রান্না প্রস্তুতিতে নেমে গেছি। আজকে রবিবার, একটু ঢ্যাঁড়সের ঝাল হয়েছে, একটু চিকেন হচ্ছে, এই যে চিকেনের আলু ভাজা আছে, রেডি করা আছে। চিকেনটা একটু ভাজাভাজি করছি আগে, এরপর রেডি হবে। আর হবে ছেলে পাঁপড় ভাজা খেতে পারছে, গরম গরম পাঁপড় ভাজা হবে। ডাল হয়েছে, আর কি একটা হয়েছে, আর মায়ের দেওয়া চাটনি আছে, আর বোধ হয় একটু পটল ভাজা হবে। তো যাই হোক, এই হয়ে গেছে রবিবারের রান্না। আর এই দেখুন বাবা, আজকে সকালে না আমার একটুখানি মাথাটা গণ্ডগোল হয়ে গেছিলো, আমি একটু চিৎকার করেছি যে তোমরা কি বাড়ির মানুষ নও? মানে চতুর্দিকে ঘরে ঝুলে ভর্তি, আপনি যদি দেখেন একেতেই তো এইরকম ঘর। তো সেই জন্য ছেলে রেখেছে, মা আবার যদি চেঁচামেচি আরও শুরু করে দেয়, ছেলে ঝুল ঝাড়তে শুরু করেছে। ফ্রিজটা তো যা নয় তাই হয়ে পড়েছিল, যাক আমার মহাশয় আবার সেটা দেখেছে যে হ্যাঁ, এ তো সত্যিই তাই ভেবেছে আর কি, যে হ্যাঁ কথাটা তো ঠিক ভুল বলেনি। এই দেখুন ফ্রিজ পরিষ্কার করছে, আমার ফ্রিজটার অবস্থা দেখুন কি বিচ্ছিরি অবস্থা হয়ে পড়ে আছে, কিন্তু বন্ধ করা যাবে না, কেননা মেয়ের আইসক্রিম আছে ভেতরে, আইসক্রিম থাকার জন্য বন্ধ করা যাচ্ছে না। চাল চলুন, কোথায় পরিষ্কার করতে গেছে একবার দেখি। এই দেখুন, যাই হোক মোটামুটি করছে, ঠিকঠাকভাবেই করছে, কোনো দিন করে না। করে না মানে কি, হয়তো 3 বছর আগে একবার করেছিল, এইরকমভাবেই তারা খেয়ে করেছিল। যাই হোক, মা রান্নাটা তো কমপ্লিট করতে হবে, মাংসটা বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিলাম, নিয়ে খাওয়া দাওয়া করে মোটামুটি সকালের দিকটা পেরিয়ে গেল। আর গতকাল সন্ধ্যাবেলা দেখেছিলাম মাছগুলো, অ্যাকোয়ারিয়ামের মাছগুলো এই দেখুন ডিম দিয়েছে। যদিও এর আগে বহুবার এটা হয়েছে, কিন্তু আমরা রক্ষা করতে পারিনি, কারণ এর মধ্যে যে একটা ব্যবস্থা করতে হয় নেট দিয়ে, মাছ একদিকে ডিম একদিকে, সেটা আমাদের প্রত্যেকবারই মনে হয় কিনবো, আর প্রত্যেকবারই আমরা মানে আমাদের আনার আগেই ওরা মরে যায়, মানে মাছগুলো খেয়ে নেয়, মরে যাওয়ার ভুল বললাম, মাছগুলো ওরাই ওদের ডিমকে খেয়ে নেয়। এবার সারাদিন আমরা যথেষ্ট আমাদের ইয়ে করে সচেতন থাকি, মাছগুলোর কাছে কাছে যাই, একটু কাছে হাত টাত নাড়া দিই, ওরা ভয় পেয়ে ডিমটা খায় না। কিন্তু যেই রাত্রিবেলা হয় এটাও সেম হলো, কালকে দেখেছিলাম ডিম পেরেছে, আজকে ভেবেছিলাম কিনে আনবো, তো আজকে সকালে উঠে দেখলাম যথারীতি ডিমগুলো ওরা খেয়ে নিয়েছে। এরকম করে এই 3rd টাইম হলো আমরা ওদের ডিমগুলোকে রক্ষা করতে পারছি না। যাই হোক, আর এই দেখুন ফ্রিজ পরিষ্কার অলরেডি ডান, আমার মহাশয় কাজ কমপ্লিট করে দিয়েছে এবং পারফেক্টলি করেছে। যত যেখান থেকে যা জিনিস নিয়েছিল সব জিনিসগুলো সুন্দর করে গুছিয়েছে, জল ভর্তি করে রেখেছে, মানে আমি কিন্তু অন্ততপক্ষে এই কাজটায় কোনো আরোকে ক্ষুদ্র করতে পারলাম না। তো ঠিক আছে, এই তো গেল আমার দিন, আর এইগুলো এইরকমভাবেই কাটে, ফুটো চুটি করে বকা ঝকা আনন্দ হাসি কান্না, আর সেটাই আমি আপনাদের ডেলি ব্লগে শেয়ার করি। তো আমার চ্যানেলের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।